মালিক শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে কুষ্টিয়ার সাথে আজও খুলনা ও ফরিদপুর আঞ্চলিক বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল সকাল থেকে ছাড়েনি কোনো বাস, গন্তব্যে যেতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। শ্রমিকরা জানান, সড়ক ট্রিপ নিয়ে ঝিনাইদহ শ্রমিক ইউনিয়নের সাথে ফরিদপুরে ঝামেলা চলছিল। এর জেরে গত 5 এপ্রিল ঝিনাইদহের কালীগঞ্জে কুষ্টিয়ার গড়াই বাসে শ্রমিকদের মারধর করা হয়। এতে অনির্দিষ্টকালে ধর্মঘটে ডাক দেন শ্রমিকরা। দ্রুত বিষয়টি সমাধান না হলে সারা দেশের সাথে বাস বন্ধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ নিয়ে আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, হ্যাঁ মামুন, আজকে তো আমরা দেখেছি দ্বিতীয় দিনের মধ্যে পরিবহন যে ধর্ম, বিশেষ করে বাস ধর্মঘট, সেটি কিন্তু চলছে। বিশেষ করে কুষ্টিয়া থেকে খুলনাগামী কোনো বাস ছেড়ে যায়নি, এমনকি কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এর ফলে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বেশ চরম দুর্ভোগ বলা চলে, এবং বিশেষ করে ঈদের আগে এমন দুর্ভোগ যাত্রীরা আসলে মানতে পারছেন না। যদিও এ নিয়ে আজ আমরা দেখেছি, আমরা শুনেছি, বিশেষ করে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছিলাম, আজ তাদেরকে কুষ্টিয়া জেলা প্রশাসক তাদের জেলা প্রশাসকের সভাকক্ষে সকাল 11:30 সময় ডেকেছেন, এবং একটা আশা বিষয়টি আসলে মানে বিশেষ গুরুত্ব দিয়েই কিন্তু প্রশাসন তারা দেখছেন। এবং 11:30 বিশেষ করে কুষ্টিয়া এবং ঝিনাইদহ যারা মালিক শ্রমিক রয়েছেন, অর্থাৎ এই আন্দোলনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে কথা বলবেন, এবং দ্রুত যাতে করে নিষ্পত্তি করা যায় এই বিষয়টি, সেই বিষয়টি তিনি দেখবেন বলে আমরা জেনেছি। এর ফলে একটি বিশেষ করে আমরা জানি যে মামুন, কুষ্টিয়া থেকে প্রতিদিন 36টা ট্রিপ কিন্তু কুষ্টিয়া খুলনা রুটে চলাচল করে। একই সাথে আমরা দেখেছি কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী 9টি ট্রিপ কিন্তু প্রতিদিন চলাচল করে, কিন্তু সেটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে, এবং এই বন্ধের ফলে যে যাত্রীদের অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে দ্বিতীয় দিনের যে ধর্মঘট সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং সেটি কবে নাগাদ এই নিরসন হবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। মামুন, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস। সুনামগঞ্জে কৃষকদের বজ্রপাত থেকে রক্ষায় বসানো হয়েছে বজ্র নিরোধক দণ্ড, যা কিনা 107 মিটার রেডিয়াসে থাকা লোকজনকে রক্ষা করবে, বাঁচাবে পশু পাখি ও গাছপালাও। সব উপজেলাতে এই যন্ত্র স্থাপনের দাবি হাওরবাসীর। হাওড়া অঞ্চলে বর্ষা মৌসুমে বজ্রপাত যেন আতঙ্কের নাম। মাঠে কাজ করতে গিয়ে প্রতি বছরই প্রাণ হারান অনেকে, রেহাই মেলে না পশু পাখিরও। এটি থেকে বাঁচতে সুনামগঞ্জের হাওড় এলাকায় বজ্র নিরোধক দণ্ড বসানোর প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে 6 উপজেলায় স্থাপন করা হয়েছে 24টি লাইটেনিং অ্যারেস্টার টাওয়ার। প্রতিটি টাওয়ার 107 মিটার ব্যাসার্ধে থাকা লোকজন, পশু পাখি ও গাছপালাকে রক্ষা করবে, যা মাত্র 60 মাইক্রোসেকেন্ডের মধ্যে বজ্রপাতকে টেনে নিয়ে আসবে। এতে সুরক্ষা পাবেন কৃষকরা। বৈশাখ মাসের দিন আসতেছে, আমরা ঠাডা মাডা লাগিয়েছি, আমরা আউরে পাতে বাড়িতাম মাই না, ঠাডা মানুষ মরে, গরু মরে, এই সে মরে, ডরায় কেউ যায় না। আমাদের এই এতিমখানা একটা রাডার দেওয়া হয়েছে, এরকম যদি পাশের হাওরে আরও দেওয়া হয় কৃষকরা তাই উপকার হইব। এইখানে একটা মেশিন লাগাইছে, ইলাখান মেশিন যদি কয়েকটা হয় আউরের ভিতরে, তে তো মনে হলো আমরা নিরাপত্তা কাম করতে পারলাম। তুরস্কের তৈরি প্রতিটি ডিভাইস উন্নত মানের, এক একটি দণ্ড স্থাপনে খরচ হয়েছে 6 লাখ টাকা। প্রশাসন বলছে আগামীতে আরও বেশি করে বসানোর পরিকল্পনা রয়েছে। এটাকে যদি বাড়ানো হয় তাহলে এটা অবশ্যই সেটা আরও ভালো, সব মানুষের আরও উপকার হবে। আমরা ইতিমধ্যে স্থান ও দুর্যোগ মন্ত্রণালয় জয়ার করেছি, যাদের মাধ্যমে এই বজ্রপাত নিয়ন্ত্রণ স্থাপন করা হয়েছে তাদের সাথে যোগাযোগ করছি। নিরাপত্তার স্বার্থে বাকি উপজেলায় দ্রুত বজ্র নিরোধক দণ্ড স্থাপনের দাবি হাওড়বাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মশার উপদ্রবে অতিষ্ঠ কিশোরগঞ্জ পৌরবাসী, ঢাকনাবিহীন অপরিচ্ছন্ন ড্রেন সাথে ময়লা আবর্জনায় দিন দিন বাড়ছে মশা। তবে মশক নিধনে পৌর কর্তৃপক্ষের কার্যক্রম চোখে পড়ার মতো নয়। একই অবস্থা নেত্রকোনা পৌরসভায়ও, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ এলাকাবাসীর।
কিশোরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রয়েছে ছোট বড় অনেক ট্রেন। এসবের বেশিরভাগেরই নেই ঢাকনা। পলিথিন, প্লাস্টিক, আবর্জনায় দিন দিন বাড়ছে মশার উপদ্রব। শহরবাসীর অভিযোগ, মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যক্রম নেই। মশা প্রচুর পরিমাণে বাড়ছে, মশার যন্ত্রণায় আমরা বাসা বাড়ি, দোকান, মার্কেট কোনো জায়গায় টিকা যায় না। মশা আমরা কামড়াইতেই আছে, কয়েল আনি দুইটা তিনটা দিই, কয়েল মানে না মশা। বাচ্চার জন্য ভয় হয় যে কোনো সময় বাচ্চার ডেঙ্গু হতে পারে, এই জন্য অবশ্যই সবসময় একটু ভয় থাকে। গত 4-5 বছরের ভিতরে শুনি নাই যে মশা নিধনের জন্য কোনো ব্যবস্থা নিতে বা কোনো ওষুধ দিতে। পৌর মেয়রের দাবি, নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। এমন কোনো প্রমাণ রাখার মতো কোনো কিছু নাই যে আমি স্প্রে করে আসলে একটা প্রমাণ রাখবো যেটা, কিন্তু প্রতিবেশী যারা আছে আমার বিশ্বাস দুই একজন হলে বলবে যে এখানে পৌরসভা থেকে স্প্রে করা হয়। এদিকে নেত্রকোনা পৌরসভায়ও একই অবস্থা। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিচ্ছন্নতার অভাবে বেড়েছে মশার উপদ্রব। নেত্রকোনায় ইদানিং ব্যাপক মশক উপদ্রব বৃদ্ধি পেয়েছে, কোথাও কোনো বসার জায়গা নেই, নানান ধরনের আমরা রূপ বৃদ্ধি হবে, মশার কামড়ে আমরা ডাক্তার থাকি না, কাগজপত্র করি আর কত আর্থিক দাম বলে না। আগে তো মাঝে মধ্যে পৌরসভা থেকে আসে একটু গ্যাস টেস্ট দিয়ে দেয় তো, আর এখন কোনো কিছুই দেয় না। নতুন ড্রেন তৈরি করা হচ্ছে, সাথে মশা নিধনে দুই ধরনের ওষুধ ব্যবহারের দাবি মেয়রের। প্রতি বছরই চলমান প্রক্রিয়া, এটা সারা বছরই এটা চলমান অবস্থায় আছে এবং চলমান থাকে, যখন যেখানে প্রয়োজন হয় তখনই তাৎক্ষণিকভাবে আমরা ওই জায়গায় ফগার মেশিন দিয়ে আমরা মশা নিধনের ব্যবস্থা করে রাখি। বর্ষা শুরুর আগে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, আশা পৌরবাসীর। সজল ইসলাম, চ্যানেল 24। রাঙামাটির কাপ্তাই হ্রদের ভরাট হয়ে যাওয়া অংশ খনন করে নৌপথ সচলের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে অভিযোগ, খনন করা মাটি এমনভাবে রাখা হচ্ছে যা সামান্য বৃষ্টি হলেই ফের গিয়ে পড়বে হ্রদে, এতে মিলবে না খননের সুফল। মাত্র 1 দশক আগেও কাপ্তাই হ্রদের এই নৌপথ ধরে চলত ইঞ্জিন চালিত নৌকা আর সাম্পান, কিন্তু বর্তমানে এই অংশটি এভাবেই ময়লা আবর্জনায় ভর্তি হয়ে আছে। এলাকাবাসীর দাবির পর গেল বুধবার থেকে হ্রদের এই অংশটি খনন করে পুনরায় নৌপথ সচলের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু তলদেশ থেকে মাটি কেটে তা রাখা হচ্ছে পাশেই। স্থানীয়দের শঙ্কা, মাটিগুলো এখনই সরিয়ে না নিলে বর্ষায় আবারও ভরে যাবে হ্রদ। মাটিগুলো যদি মনে করো হয়তো আপনার পারাবার একদম যদি তুলে দেয় তাহলে আপনার ওই মোটামুটি ঠিক থাকবে আর কি, কিন্তু না হলে তো আবার আপনার নাইমে চলে আসবে, এক কাজ তো করার আর দরকার নাই। আশেপাশে যেগুলো বর্ষাকাল আসলে যেগুলো মাটি আছে এগুলো দেখতে আবার কি ভরে যাবে আর কি, অনেক কিছু ভবনরণ করে ফেলতেছে। আমরা বর্তমানে চাচ্ছি এগুলো এই খাল খননের সাথে সাথে যেন এই জিনিসগুলো যেন উচ্ছেদ করা হয় ব্রিজের নিচে, এটা একবারে পানির সাথে মিশে মূল কাজটা সেখানে করতে হবে, মূল ধারাটা হচ্ছে এখানে। খনন করার পর আবার যদি নদীতে পড়ে যায় তাহলে আমরা অর্থ করে নষ্ট করে লাভ নেই। পরিকল্পিত কাজ না হলে মিলবে না সুফল, তাই খনন করা মাটি সরিয়ে নেওয়ার দাবি জানান এই জনপ্রতিনিধি। আমার মনে হয় মাটিগুলো এখানে না রেখে যদি অন্যত্র যদি নিয়ে যেতে পারে তাহলে আমাদের যে দাবিটা ছিল ওই দাবিটাও পূর্ণ হবে, এবং সরকারের যে অর্থে টাকাগুলো এখানে বরাদ্দ দিয়েছে ওই টাকাগুলো তার একটা সার্থকতা আসবে। তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই এসব মাটি সরিয়ে নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। খালকাটা আমাদের মাত্র গতকাল থেকে শুরু হয়েছে এবং খাল কমপ্লিট হওয়ার পরে আপনারাই দেখবেন, আপনারাই উপভোগ করবেন, একটা মাটিও এখানে খাল এখান থেকে তোলা মাটি সবগুলো অপসারণ করা হবে। হ্রদের এই অংশটি খনন করে 11 মিটার প্রশস্ত এবং 2.5 মিটার গভীর করা হচ্ছে। 2016 সালে তবলছড়িতে একটি ব্রিজ নির্মাণ কাজের জন্য মাটি ভরাট করে বিকল্প পথ তৈরি করায় বন্ধ হয়ে যায় এই নৌপথ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্যের দাম, এতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে আরও খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন। হ্যাঁ মামুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার পুরাতন বাজারে, যেটা পাইকারি বাজার। এখান থেকে কিন্তু গাইবান্ধা সদর উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু কাঁচা বাজার চলে যায়। তো আমি আজকে দেখাতে চাই আপনার মাধ্যমে যে এই পুরাতন বাজারে কিন্তু রমজান মাস, যেহেতু এটা পাইকারি বাজার, সবজি বাজার আসছে, মানুষজন কিনে নিয়ে যাচ্ছে। তো আমি যেটা জানতে পারছি যে গত সপ্তাহের চাইতে কিন্তু দাম কিন্তু প্রতিটি আলু বলেন, পেঁয়াজ বলেন, কাঁচামরিচ বলেন, সব কিছু কিন্তু নিত্যপণ্য দ্রব্য
পাম্পের দাম কিন্তু বাড়ছে। তবে গতকাল আমি কয়েকজনের সাথে কথা বলে গেলাম, যে কথা বলে জানতে পারলাম যেটা সেটা বলতেছে যে গতকাল যেটা তারা 200 টাকাতে 5 কেজি জিনিস কিনেছিল সেটা কিন্তু আজকে 250 টাকা প্রতিটা কেজিতে, কিন্তু 5 কেজিতে কিন্তু 50 টাকার মতো করে দাম বেড়েছে। এছাড়া যদি আমি বলি যে আপনাকে গরুর মাংসের কথা বলি, গরুর মাংস কিন্তু 700 থেকে 750 টাকা কেজি, খাসির মাংস 900 থেকে 1000 টাকা আপনার বিক্রি করা হচ্ছে, পাশাপাশি ব্রয়লার মুরগি আপনার হচ্ছে 220 টাকা থেকে 10 টাকার বাড়তি দাম বেড়েছে, 30 টাকা করে বিক্রি করছে। মাছ কিন্তু যে মাছগুলো সাধারণ মানুষ কিন্তু কিনতে পারত, যেটা বলেন পাঙ্গাস মাছ যেটা সবাই নিত বা আর অন্যান্য মাছগুলি ছিল, সেই মাছগুলো কিন্তু যেটা 120 টাকা ছিল কেজিতে, এখন কিন্তু সেগুলো 200 টাকার উপরে যে কোনো মাছ কিনতে গেলে আপনি কেজি ছাড়া পাবেন না কিন্তু। এছাড়া আপনার নিত্যপণ্য যে ছোলা, চিনি, বুট বলেন, তারপরে আপনার হচ্ছে মশলা বলেন, তেল বলেন, এগুলোর দাম কিন্তু আগের চেয়েতেও কিন্তু 2-1 টাকা করে, 5 টাকা সর্বোচ্চ করে কিন্তু দাম বাড়তি রয়েছে। এদিকে আপনার হচ্ছে মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে মনিটরিং করা দরকার, এবং আপনার হচ্ছে অনেকে বলছে যে সরবরাহ কিন্তু এই সবজির বাজারে কম এবং গাইবান্ধা বাদে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা নিত্যপণের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। এ ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।